হাই, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি চেক করবেন আপনার ই কমার্স ওয়েবসাইটে পিক্সেল সেটআপ ঠিক আছে কিনা, অথবা এই যে কোনো সাইট, এটা আপনার সাইট হোক যে কোনো সাইটই হোক, এটা আপনি চেক করতে পারবেন। সো এর আগে আমি দেখাইছিলাম যে ফেসবুক টেস্ট ইভেন্ট টুল দিয়ে কিভাবে এটা করে, বাট আজকে দেখাবো হচ্ছে আপনাকে একটা এক্সটেনশন আছে ক্রোমের, মেটা পিক্সেল হেল্পার নামে। সো ওইটা দিয়ে আপনি কিভাবে টেস্ট করবেন, এটা শুধু এটার মাধ্যমে যখন করবেন, এটা শুধু আপনার ওয়েবসাইট, এটা আপনি যে কোনো ওয়েবসাইটেই চেক করতে পারবেন এই ওয়েবসাইটের পিক্সেল সেট আপটা কিরকম আছে, সব ইভেন্ট ঠিক মতো কাজ করতেছে নাকি, অথবা কি না কি চলেন প্র্যাকটিক্যালি দেখা যাক। ওকে, সো এটা করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার ক্রোম ব্রাউজারে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে যেটার নাম হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। সো এটা করার জন্য আপনি যেটা করবেন, সবার আগে গুগলে যাবেন, গিয়ে লিখবেন হচ্ছে গুগলে সার্চ করবেন মেটা পিক্সেল হেল্পার। ওকে, মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন, এটা লিখে যদি সার্চ করেন আপনি, তাহলে এই যে ক্রোমের ক্রোম ওয়েব স্টোরে একটা লিঙ্ক পেয়ে যাবেন মেটা পিক্সেল হেল্পার নামে, উপরে দিয়ে ক্রোম ওয়েব স্টোরে। সো আপনি এটাতেই যাবেন, এই লিঙ্কে ক্লিক করলে এটা ওপেন হবে আপনার সামনে। ওকে, সো এখানে আপনি দেখতে পারবেন, সো এটা প্রায় অনেক ইউজার ইউজ করতেছে। সো এখানে আসবেন, আসার পর হচ্ছে আপনি এই দেখেন ডান পাশে একটা বাটন পাবেন অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোম এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে পপ আপে এরকম আরেকটা আরেকবার কনফার্মেশন চাবে, অ্যাড এক্সটেনশন এটাতেও ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন এই যে আপনার এই এক্সটেনশনটা আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যাড হয়ে যাওয়ার পর এটা কাটবেন, যেটি হচ্ছে আপনি এইখানে ক্লিক করে আপনার যতগুলো এক্সটেনশন সবগুলো লিস্ট পাবেন। এখান থেকে আপনি জাস্ট এই যে পিক্সেল হেল্পারের যে এইটা আছে, এইটার যে এই যে পিন আইকনটা আছে, এটাকেও অ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভ করে দিলে এটা নীল হয়ে যাবে, তার তখন আপনি যে এটার এক্সটেনশনের শর্টকাটটা ওই উপরে দেখতে পারবেন ব্রাউজারে। ওকে, তো এইভাবে আপনি জাস্ট সর্বপ্রথম আপনাকে মেটা পিক্সেল হেল্পার যে এক্সটেনশনটা আছে এটা অ্যাড করতে হবে আপনার ব্রাউজারে, তারপরে আপনি এটা চেক করতে পারবেন। সেট করার পর আপনি ট্যাব কেটে দেন, নো প্রবলেম। দেন হচ্ছে আপনি যে ওয়েবসাইটে এটা টেস্ট করতে চাচ্ছেন ওই ওয়েবসাইটে ভিজিট করেন, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে দেখেন এই যে মেটা পিক্সেল হেল্পার যেটা আছে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, দেখেন এটা নীল হয়ে গেছে আর এটা ওয়ান দেখাচ্ছে। সো যেই এইটা যখন আপনার ব্রাউজারে থাকবে, আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকলেই যদি এটা নীল হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে বুঝবেন ওই সাইটে আপনার পিক্সেল আছে, ঠিক আছে, ওই পেজটাতে আপনার পিক্সেল সেট আপ আছে। সো এটা থাকলে এটা ট্র্যাক করে আর অ্যাক্টিভ হয়। আর এছাড়াও আই থিঙ্ক বেসিক বিষয়টা বুঝতে পারছেন, এটা হলে একটা ফর্মুলা যে আপনি বুঝতে পারলেন আচ্ছা এই সাইটে পিক্সেল সেট আপ আছে, আর যদি এটা অ্যাক্টিভ না হয় আগের মতোই থাকে তাহলে বুঝবেন আচ্ছা এই সাইটে পিক্সেল অ্যাক্টিভ নয়। ওকে, তো এটা গেল একটা, সো এই সাইটে পিক্সেল অ্যাক্টিভ আছে। এখন যদি আপনি দেখতে চান পিক্সেল ইভেন্টগুলো ঠিকঠাক আছে নাকি, ওইটা কিভাবে চেক করেন, ওইটা চেক করার জন্য এই যে এক্সটেনশন শর্টকাটটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এইভাবে চলে আসবে, এই যে পিক্সেল পাইছে, পিক্সেল আইডি দেখাচ্ছে, আর এটা হচ্ছে ইভেন্ট, হচ্ছে পেজ ভিউ ইভেন্ট। ওকে, ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন পেজ ভিউ ইভেন্ট এটা ফায়ার হচ্ছে, আর এটার আন্ডারে কি কি ডাইনামিক ডাটা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, ডাইনামিক পিক্সেল সম্পর্কে পরে আলোচনা করবো, আপাতত আপনি এটা দেখেন। সো আপনি এখন জাস্ট এটা যদি টেস্ট করতে চান যে সবগুলো ইভেন্ট ঠিক আছে নাকি, সো আপনি প্রত্যেকটা পেজে যান আর একটা একটা করে দেখেন। সো আপনার যে পাঁচটা স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, ইনিশিয়াল চেক আউট, আর হচ্ছে অ্যাড টু কার্ট, আর হচ্ছে আপনার পার্সেল। সো এগুলো চেক করার জন্য আপনি যে কোনো পেজে গেলে তো পেজ ভিউ হবে, ধরেন আপনি যখন প্রোডাক্ট ওপেন করবেন তখন আপনার ভিউ কন্টেন্ট হওয়ার কথা। সো যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করেন, ড্রপ করে দেখেন, এখানে দেখাচ্ছে দুইটা ইভেন্ট পাওয়া গেছে। ওকে, সো একটা হচ্ছে কি, একটা হচ্ছে পেজ ভিউ আর একটা হচ্ছে ভিউ কন্টেন্ট। পেজ ভিউ আপনার এটা ডিফল্ট, যে কোনো পেজে যান এটা থাকবে। সো প্রোডাক্ট ওপেন করলে যদি ভিউ কন্টেন্ট ফায়ার হয় তার মানে ঠিক আছে, ভাববেন যে না ঠিক আছে এটাও ঠিক আছে আপনার এই ভিউ কন্টেন্ট ইভেন্টও ঠিক আছে। বাট ভিউ কন্টেন্ট যদি আপনার পেজ ভিউ ছাড়া অন্য কোথাও এটা শো করে তাহলে বুঝবেন এটা সমস্যা আছে। ওকে, তো যাই হোক, এটা গেল একটা। তারপরে হচ্ছে আপনি যেটা করবেন, অ্যাড টু কার্ট করে দেখতে পারেন। আচ্ছা, অ্যাড টু কার্ট করে চলেন, ধরেন একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করা হলো। সো এখন দেখেন এখানে চারটা দেখাইতে আছে, এই দেখেন একটা একটা ইভেন্ট, এই দেখেন আরেকটা ফায়ার হয়েছে, অ্যাড টু কার্ট ইভেন্ট, এটার আন্ডারেও কি কি ডাটা পাস হইতেছে এটাও দেখাচ্ছে। ওকে, সো যাই হোক, আচ্ছা ওইটা পরে দেখাচ্ছি ডাইনামিক ইভেন্ট, ওই বিষয়ে পরে আলোচনা করবো। সো এটা গেল। আরেকটা হচ্ছে বাটন ক্লিক অটোমেটিক ডিটি, এটাও ডিফল্ট ইভেন্ট, ফেসবুকের পেজ পিক্সেল সেট আপ করলেই মানে কোড বসালে এটা অটোমেটিক হয়, আর হচ্ছে পেজ ভিউ, এই দুইটা ডিফল্ট, ঠিক আছে। সো আর এগুলো হচ্ছে কাস্টম ইভেন্ট, অ্যাড টু কার্ড আর ভিউ কন্টেন্ট যেটা দেখেন। সো এই দুইটাও ঠিক মতো কাজ করতেছে। ওকে, এখন আপনি ধরেন চেক আউটে যান, তখন মানে ইনিশিয়াল চেক আউট দেখেন ফায়ার হয় নাকি আপনার। সো এটা করার জন্য আপনি চেক আউট পেজে যেতে হবে। সো চেক আউট পেজে যাই চলেন। তো চেক আউট পেজে আসবেন, আসার পর এখানে আপনি দেখতে পারবেন এখানে দুইটা দেখাচ্ছে যে পেজ ভিউ এটা তো ডিফল্ট, দেখেন ইনিশিয়াল চেক আউট, তার মানে ঠিক আছে ইনিশিয়াল চেক আউট যেখানে হওয়ার কথা ওইখানেই এটা হচ্ছে। সো এটাও ঠিক আছে। এখন আপনি পার্সেসটা দেখতে চাইলে একটা অর্ডার প্লেস করবেন, অর্ডার প্লেস করলেই আপনি দেখতে পারবেন পার্সেস ইভেন্ট। চলেন এটা করে দেখাই, একটা টেস্ট অর্ডার করে ফেলি, টাইমও খুব কম। যাই হোক, একটা টেস্ট অর্ডার করলাম। সো টেস্ট অর্ডার করলে থ্যাংক ইউ যে পেজটা আছে এইখানে দেখতে পারবেন, এই দেখেন পার্সেস ইভেন্ট ফায়ার হয়েছে। সো এটাও ঠিক আছে। সো তারপরে হচ্ছে ট্র্যাকিং পেজে নিয়ে গেছে, এখানে পেজ ভিউ, সো সব ইভেন্ট ঠিক আছে। সো এইভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের ইভেন্টগুলো চেক করতে পারবেন, অথবা যে কোনো সাইটের। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত, গুড বাই, আসসালামু আলাইকুম।